হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম খিচুড়ি রান্না করব। তো বন্ধুরা, তো এখানে আমি যে মুসুরির ডাউল আর হচ্ছে চাউল একসাথে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে মশলা টশলা সম্পূর্ণই বেটে গুটে একদম পরিষ্কার করে রেখেছি। আর ওখানে তো গরুর মাংস আপনারা দেখতেই পেলেন, ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে একদম সুন্দর করে নিয়েছি। তো এখন যে আমি পাতিলে এখন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। তো আশা করি সবার ভিডিওটা অনেক ভালো লাগবে। তো নতুন প্রসেসে রান্না, একদম সহজভাবে রান্না, দেখবেন যে কত ভালো লাগে। কোনো ভেজাল নাই রান্নায়, একদম এক পাতিলেই রান্না হবে। তো এখানে আমি তেল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এখন পেঁয়াজগুলো ভালো করে একদম কষিয়ে নেব ফাইন করে। তো আমি একটু একটু ভেঙে দিচ্ছি, কুচি কুচি পেঁয়াজ চাকচাক করে কেটে দিয়েছি, যেহেতু খিচুড়ি রান্না করব। আর এখানে 5-6টার বেশি আমি এলাচ দিয়ে দিলাম, আর এখানে 3-4 টুকরা দারচিনি দিয়ে দিলাম, যেহেতু এই মশলাই একদম খিচুড়ি মাংস দুটোই কষানো হবে। তো দেখতে থাকেন কীভাবে আমি কষিয়ে রান্না করি এক পাতিলের মধ্যে। তো এখানে আমি 3টা তেজপাতা দিয়ে দিলাম এখন ভালো করে একদম ফাইন করে। তো আমি এখন পেঁয়াজ সব মশলা টশলা এগুলো আমি সাথে কষিয়ে নেব, তেজপাতা মাসপাতা। আর হচ্ছে গিয়ে আমি আদা রসুন বাটাটাও আমি এখন দিয়ে নেব। তো এখানে আমি আদা রসুন বাটাও দিয়ে দিলাম, যেহেতু একসাথে মানে পাটায় বেটে নিছি। আর এখানে জিরা বাটা দিয়ে দিলাম, আর একটু আমি রসুন বাটাটা দিয়ে দেব, আর একটু আদা রসুন বাটাটা আমি একটু দিয়ে দেবো, যেহেতু মাংস গরুর মাংস আছে, একটু মশলাটা একটু বেশি না হলে কিন্তু ভালো লাগবে না। তো পরিমাণ মতো অতিরিক্ত মশলাও না। তো এখন আমি ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তো ভালো করে কষালে কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে, এর জন্য একটু বেশি করে কষিয়ে নেবেন। তো এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম আমি একদম ফুল 1 চামচ, আর মরিচের গুঁড়া দিয়ে দেবো আমি 1.5 চামচ দিয়ে দেব, যেহেতু খিচুড়ির মাংস একটু ঝালঝাল, এত ঝালও হবে না কিন্তু একটু ঝাল না হলেও ভালো লাগবে না। তো এখন আমি একটু পানি দিয়ে দেবো, এটা মশলার পানি বুঝবেন, যেটা এত মানে ওরকম ঘোলা ঘোলা পানি, কেন ওটা পাঠা মধ্যে বেটেছি, এর জন্য ওটা ধুয়ে পানিটা আমি ফেলে দিই না। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তো আপনাদের অন্য পরিমাণ মতো লবণ আপনারাও দিয়ে নেবেন। তো দেখেন মশলার কালারটা কত সুন্দর হয়েছে, আর অনেক সুন্দর একটা মানে সেন্ট বেরিয়েছে। আর যেহেতু বৃষ্টি, তো আমি এটা রাতে রান্না করতেছি, রাতের খাবারের জন্য প্রচুর পরিমাণ আমাদের এখানে মানে বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি মানে ঝড়ির মতো। তো এখন আমি যে মাংসগুলো এখন সুন্দর করে দিয়ে দিতেছি। তো এখানে আমি 1/2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, সুন্দর করে একটু বড় বড় করে কেটেছি, এত ছোট ছোট করি নাই খিচুড়ির মধ্যেও। তো এখন মাংসগুলো আমি ভালো করে এখন একটু কষিয়ে নেব, তাকে নেড়ে চেড়ে দিয়ে নেই। কালারটা কিন্তু অনেক জোস, একদম অনেক সুন্দর কালার এসেছে। তো এখন আমি যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তো কারেন্টও চলে গেছে, আমি লাইট জ্বালিয়ে ভিডিও করতেছি, এক হাত দিয়ে আর এক হাত দিয়ে রান্না করতেছি। তো দেখেন কী সুন্দর হয়েছে কষানো। আর এখানে আমি যে চাউলটা ধুয়ে পরিষ্কার করে আগে নিয়েছিলাম, তো এখন আমি এখানে ঢেলে দিচ্ছি আস্তে আস্তে করে, নইলে পড়ে যাবে নিচে। আস্তে আস্তে কাজ করতে হবে, যেহেতু ঘেসে রান্না করতেছি, আমি তো বাইরে চুলায় রান্না করতেছি না, যেহেতু রাত্রের জন্য খাবার এটা। তো এখন আস্তে আস্তে আমি এখন নেড়ে চেড়ে ফাইন করে দিচ্ছি দেখেন। তো এখন এটাও আমি কিছুক্ষণ কষিয়ে নেব, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই এখন। দেখেন কত কালারটাও কত সুন্দর আছে। খিচুড়িটা এইভাবে রান্না করলে এত মজা হয়, তো আপনারা বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন যে কী পরিমাণ মজা হয়। তো এখন আমি যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিবেন। তো এটা কিন্তু আপনারা চাইলে পোলার চাল দিয়ে রান্না করে খেতে পারেন এইভাবে। তো আমি ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করে মানে খাইতেছি, ভাতের চালের খিচুড়িটা কিন্তু অনেক ভালো লাগে। আপনার পোলার চালের দেখা যায় যে মুখ প্যাট ম্যাট ভরে আসে, মুখে উঠলে বেশি খান যায় না, মানে এত মানে ওটার স্মেল এত ভালো লাগে না। তো দেখেন খিচুড়ি আমার বলক এসে গেছে, কত সুন্দর হয়েছে। তো আমি এখন আস্তে আস্তে চুলার আঁচটা একটু কমিয়ে দেবো, নাহলে নিচে লেগে যাবে। তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, যেহেতু কারেন্ট নাই। তো বন্ধুরা, আমার খিচুড়ি কিন্তু কমপ্লিট, এখন আমার ছেলেকে আমি বেড়ে খেতে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার কমেন্ট ফলো দিতে ভুলবেন না। তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।